সৌদি আরবে বিশাল এক প্রজেক্ট শুরু হতে যাচ্ছে, এটা প্রবাসী ভাইদের জন্য মহা সুখবর। বিশ্বের সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ ফার্ম হচ্ছে সৌদি আরবে। সৌদি আরবে বিশ্বের এই সব থেকে বৃহৎ সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে বিনিয়োগ করবে সফটব্যাংক গ্রুপ কর্পোরেশনের ভিশন ফান্ড। এতে করে আমাদের বাঙালি অনেক প্রবাসীদের চাকরির সম্ভাবনা রয়েছে। 2030 সালের মধ্যে এর মাধ্যমে 200 গিগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। বর্তমানে সৌদি আরবে 60 গিগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা হয়, আর এজন্য 3 থেকে 8 লাখ ব্যারেল অপরিশোধিত তেল পোড়ানো হয়। জ্বালানি বিশ্লেষক পিটার কিরান বলেন, সৌদি আরবে অপরিশোধিত তেলের উপর নির্ভরশীলতা কমিয়ে পোস্ট ফসিল জ্বালানির উপর নির্ভরশীলতা বাড়াতে চায়, এর ফলে তারা আরও বেশি তেল রপ্তানি করতে পারবে। তিনি জানান, এখন পর্যন্ত সৌর বিদ্যুৎ উৎপাদনের জন্য সৌদি আরবে ভবন নির্মাণের কাজ চলছে খুব ধীর গতিতে, তবে সফটব্যাংক গ্রুপের সঙ্গে চুক্তির ফলে কাজের গতি বাড়বে বলে আশা করা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এর মাধ্যমে কিভাবে বিপুল প্রবাসীর কর্মসংস্থান হবে? যুবরাজ সালমান বলেন, সৌদি রাজত্বে প্রচুর জমি খালি রয়েছে, রয়েছে ভালো প্রকৌশলী, এছাড়া এখানে সারা বছর সূর্যকিরণের অভাব হয় না, পাশাপাশি শ্রমিকেরও অভাব নেই। বর্তমানে সৌদি আরবে রয়েছে প্রচুর বাংলাদেশি শ্রমিক, অন্যান্য সংখ্যে এদেরও এবার ভাগ্য উন্নয়ন হবে বলে সে কথাই বলেছেন সৌদি সরকার। দর্শক, এ বিষয়ে আরও সব লেটেস্ট আপডেট নিউজ জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর বন্ধুরা, ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না।